হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটা হচ্ছে ম্যাগি অমলেট। আমি কিভাবে গড়ে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে অমলেটটা তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতে যতটা ক্রিস্পি, খেতেও কিন্তু অনেক সুস্বাদু এবং মজাদার। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। রান্নার জন্য যে যে উপকরণগুলো লাগবে তার মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ গাজর কুচি, ধনিয়া পাতা কুচি, দুটো কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ এবং একটু আদা পেস্ট, দুটো ডিম আর একটি নুডলস। রান্নার জন্য চলো একটা প্যান বসিয়ে নিলাম, তার মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা যখন বলক আসবে তখন তার মধ্যে আমি নুডলসটা দিয়ে দিলাম। হালকা একটু নেড়ে ছেড়ে নেব, তারপর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। ম্যাগির সাথে থাকা মশলাটা উপরে দিয়ে দিব। নেড়ে চেড়ে পানিটা শুকানো আগ পর্যন্ত হালকা আছে, এটাকে সেদ্ধ করে নিব। নুডলসটা সেদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিব। তারপর একে একে সবগুলো উপকরণ এটাতে দিয়ে দিব। পেঁয়াজ কুচি, গাজর কুচি, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, আদা পেস্ট এবং স্বাদ মতো লবণ। এখন ভালো করে এটাকে মিক্স করে নেব। মিক্স করা কমপ্লিট হয়ে গেলে আবার আমি চুলোতে একটা প্যান বসিয়ে নেব। প্যানটা গরম হওয়ার পর হালকা একটু তেল দিয়ে দিব। তেলটা নেড়ে ছেড়ে একটু গরম করে নেব। এখন আমি মিশিয়ে রাখা সেই মিশ্রণটা দিয়ে দিব। চারদিকে একটি কাঁটা চামচের সাহায্যে ছড়িয়ে দিব যাতে আমার অমলেটটা তৈরি করতে সমস্যা না হয়। হালকা মিডিয়াম আছে, আমি এখন এটাকে একটু সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ সবজিগুলো যেহেতু দিয়েছি একটু সেদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত। এখন আমি ঢাকনাটা সরিয়ে এটাতে ম্যাগিগুলো দিয়ে দিব। নুডলসটা দেওয়া হয়ে গেলে চারিদিকে ছড়িয়ে নেব। নুডলসটা দেওয়া হয়ে গেছে, এখন আমি ডিমটাকে উল্টে নুডলসটাকে ঢেকে ফেলব। কমপ্লিট হয়ে গেল আমার অমলেট। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।